আমার ব্যাপারে তোমরা অতটা বেশি জানো না, কেন কি আমি ইন্টারভিউটা সেরকমভাবে শেয়ার করিনি। তো আমি স্কুল টিচার, আর তানিশ আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার। আমার নাম পুনম বিশ্বাস আর ওর নাম তানিশ কর। তো আমাদের বিয়ে হয়েছিল জানুয়ারি 2023-তে। তো আমাদের যেদিন কথা পাকাপাকি হয় সেদিন আমি তানিশের বাড়িতে এসেছিলাম, সেদিন ছিল জামাই ষষ্ঠী। সেই দিন একটু ছবি ওবি নেওয়া হয়েছিল, সেরকম ভিডিও নেওয়া হয়নি, বুমেরাং নেওয়া হয়েছিল, তাই তোমাদের সাথে আমি কিছু শেয়ার করছি। তো খুব নর্মাল লুকে আমি এসেছিলাম এখানে। এটা আমাদের ফার্স্ট ডে ছিল যেই দিন আমি আর তানিশ বেরিয়েছিলাম আর দেখেছিলাম কি ঠিক আছে, আমাদের সব কিছু ঠিকঠাক হচ্ছে নাকি। আর এই যে ক্লিপটা হচ্ছে এটা আমাদের সেকেন্ড ডে ঘোরার। আমি আর তানিশ সেকেন্ড দিন বেরিয়েছিলাম একটু আরও কথাবার্তা বলার জন্য, সব কিছু শেয়ার করব। ফার্স্ট দিনের সেরকম ক্লিপ নিইনি, সেকেন্ড দিনের একটু ক্লিপ নিয়েছিলাম। ও খুব টায়ার্ড ছিল, বাট তাও আমরা একটু বনগাঁর দিকে ঘুরতে গেছিলাম সেই দিন। তো বেশ ভালো দিন কেটেছিল আমাদের। আর সে তো সেরকম ছবি তুলতে পছন্দ করতো না, বাট তখন কিছু বলতো না, তখন আমার সাথে বেশ ভালো ছবি তুলতো। তো কথাবার্তা আমাদের স্টার্ট হয়েছিল পেপার দেখে, নিউজ পেপার দেখে আমাদের সম্বন্ধটা ঠিকঠাক হয়েছিল। তো ফার্স্ট দিন তানিশ আর মা বাবা এসেছিলো আমার বাড়িতে, তো ফার্স্ট দিনই ওদের আমাকে পছন্দ হয়ে যায়, আমারও ওদের মানে ওকে ভালো লাগে, আর মানে ওদেরকেই ভালো লাগে, কেন কি আমি যেই বাড়িতে আসবো সেই বাড়িটার মেম্বার্স কেমন, তো আমার বেশ ভালো লেগেছিলো। তো ফার্স্ট দিন কোনো ক্লিপ নেওয়া হয়নি, সেকেন্ড দিনই ওই যে ফটোটা দিলাম আমি আর তানিশ বাই মানে গাড়িতে, ওই দিন আমাদের ফার্স্ট মিট, এটা আমাদের সেকেন্ড মিট। এই তিনটে চারটে মিটেই আমাদের সব কিছু কনফার্ম হয়েছিলো। এই মিটের পরেই আমরা ওর বাড়িতে গেছিলাম যেই ভিডিওটা দিলাম। তো ওই দিনই কথা পাকাপাকি আমাদের হয়ে গেছিলো, খুব ফাস্ট কাজ হয়েছে আমাদের, এরকম নাকি খুব স্লো স্লো হয়েছে। আমরা তেমন মানে যখন দেখা দেখি হয়েছিল তখন সেই রকম লোকজন ডাকিনি কি এই দেখো আমার এখানে বিয়ে হচ্ছে, বা ওরা সেরকম নিয়ে যায়নি, খুব নর্মালভাবে দেখাশোনা হয়েছে, নর্মালভাবেই মানে পাকাপাকি স্টার্ট হয়েছে। মানে গুড লাক ছিল আমার আর ওর দুইজনেরই কি ম্যাচ হয়ে গেছে সব কিছু, নাহলে অনেক সময় অনেক কিছু দেখার পরেও সব কিছু ঠিক থাকে না। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে আমাদের দুজনের ফ্যামিলি, তাই জন্য আমাদের এত ভালো বন্ড, মানে ঝগড়া হলেও সব কিছু ঠিকঠাক হয়ে যায়। যাই হোক, এই এই যে ভিডিওটা হচ্ছে এখানে আমাকে তানিশ গান শোনাচ্ছে, আগে ভিডিও কল করে করে গান শোনাতো, এখন কিছুই শোনা। আর এইটা হচ্ছে তানিশের বাড়িতে আমার ফার্স্ট বার একা আসা, তখন তানিশের বার্থডে ছিল। তানিশ বলেছিল বাবাকে আমাকে ফোন করে, মানে আমার বাবাকে ফোন করে কি ওকে পাঠিয়ে দাও। তো আমার বাবার বলেছিল ঠিক আছে। তো আমি ওর বাড়িতে ফার্স্ট টাইম এসেছিলাম, আর এইখানে আমি আর বাবা মানে আমার শ্বশুর আব্বা আর আমি দুইজন বেলুন ফুলাচ্ছি। তানিশ তখন জিমে গেছিলো বা কোথাও, তো আমরা দুইজন এখন সাজিয়ে গুজিয়ে রাখছি। তানিশ সেরকম আগে কোনোদিন বার্থডে সেলিব্রেট করতো না, আমার আসার পরে ওর বার্থডে আমি খুব ভালো করে সেলিব্রেট করি, বিকজ আমার বার্থডেটা খুব বেশি স্পেশাল হয় আমি ফিল করি নিজের, তাই জন্য আমি চাই কি যাকে আমি এত ভালোবাসি যে আমার লাইফ পার্টনার, তারও বার্থডেটা খুব বেশি ভালো করে হবে। তো যাই হোক, ও খুব হ্যাপি ছিল সেদিন, ওর 30 বছর সেদিন পুরো হচ্ছিলো। তো আমি এসেছিলাম, আগে সাজানো হয়েছিল, কেক কাট হয়েছিল, তারপর মাসি মেশো এসেছিল একটা কেক নিয়ে। এই কেকটা যেটা কাটা হচ্ছে ওটা মানে মাসি মেশোই এনেছিল, আর আমরা ওই দিন সেদিন ঘুরতে গেছিলাম। তো বেশ ভালো দিনটা কেটেছিল ওর। আবার বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তানিশ, হ্যাপি বার্থডে টু ইউ। আমি পরে তুলে নেবো। তো আমি শুরু থেকেই হাহাহিহি করতাম, মানে আমি নিজেকে লুকিয়ে রাখিনি কি না, আমি খুবই শান্ত বা এরকম, মানে আমি খুবই দাপটে মেয়ে সবাই জানতো। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। এখানে বলা যাবে না, ওর পিছনে বলতে হয় না, তাই
30 বছরের বাচ্চা, কেউ তো বলে আমি নাকি হ্যান্ডসাম না তাই আমরা বিয়ের অনেক আগে রেজিস্ট্রি করেছিলাম, আগস্টে রেজিস্ট্রি করেছিলাম। তো এই যে ভিডিওগুলো দেখছো এটা রেজিস্ট্রির দিনে, আর এইখানে আমরা এসেছি 31st ডিসেম্বর। তানিশের কিছু বান্ধবীরা বন্ধুরা এসেছিল আর আমাকে নিয়ে গেছিলো সে ওইখানে, তো ওই দিনও বেশ মজা করেছিলাম আমরা। তো যেখানে আমাদের যাওয়ার ছিল আমরা মুড বক্সে গেছিলাম, তো সেইখানে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর ওরা অনেক লেট করছিল, তাই জন্য আমার মন ভোলানোর জন্য তানিশ বলছে চলো তোমার ভিডিও করে দিই। আমি বললাম ঠিক আছে। আমি সেদিন খুব বেশি হিল পরে আসিনি, কেন কি আমি জানতাম কি একটু হাঁটতে চলতে হতে পারে, তো ভালোই হয়েছিল, একটু ডান্স ওয়ান্স করেছিলাম তাই জন্য ওই দিন পরে আসিনি। তো যাই হোক, আমি পাগল পান্তি করেই যাচ্ছি। বেশ ভালো ছিল ওই দিনের দিনটা, খুব কেটেছিল। মুড বক্সটা একটু বলবো এক্সপেন্সিভ আছে, বাট ভালো, খাবার দাবার সব কিছুই ভালো। এইটা আমার বাড়ির ভিডিও। এই দিন মানে আমার বাড়িতে সবাই এসেছিল ওদের বাড়ি থেকে। এই দিন আমার 100K ফুলফিল হয়েছিল আমার ইনস্টাগ্রামে, তাই জন্য সেলিব্রেট করার জন্য কেক নিয়ে এসেছিল। এই যে পেছনে লাগানো আছে এগুলো সাজানো হয়েছিল, খুব ভালো এই দিন আমার দিনটা সেলিব্রেট করেছিল। 100K অনেক দিন আগে হয়েছিল। যাই হোক, তো এই ভিডিওগুলো আমি কোনোদিনও শেয়ার করিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নাম কি তোমার? অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, আর নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করবো। অনেক ভিডিও ক্লিপ আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে ভাবলাম কি আস্তে আস্তে করে যখন আমার ইউটিউব ফ্যামিলি বাড়ছে তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক। দেন ডিরেক্ট আমি বিয়ের ভিডিওটা আপলোড করছি, মানে এই বিয়ের ভিডিওর দিন কিছু ক্লিপ আমার থেকে নেওয়া হয়েছিল। তো তোমরা এরকমই ভালোবাসা দিতে থাকবে আর সাপোর্ট করবে। বিয়ের দিন বিয়ের পাঞ্জাবি, বিয়ের ড্রেস সব কিছু আমি সিলেক্ট করেছিলাম। আমি ভেবেছিলাম এরকম টাইপেরই হবে, আমি কখনো ছোটোবেলা থেকে ভাবিনি এরকম টাইপের বিয়ে করব। বিয়ের এক বছর আগে থেকে ভাবাই স্টার্ট করেছে এরকম টাইপের বিয়ে করব। তো আমার মানে বেস্ট যেরকম লুক চেয়েছিলাম সব কিছুই সেরকম হয়েছিল, সব একদম বিন্দাস। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু জানতে হয় বা কিছু জিজ্ঞাসা করতে হয় অবশ্যই কমেন্ট করবে, আমি আস্তে আস্তে আরও সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দে। টাটা।